একজন মহিলা আইনজীবী আমাদের এই ফর্মার ল মিনিস্টার সাহেবের জুনিয়র, ওনার কাছে গেলে বেল হয়ে যায়, একটু বেশি টাকা পয়সা দিতে হয়, উনি নাম নিমান মামলার নাম্বার কোর্টের নাম্বার লিখে রাখে, আর কদিন পরে বেল হয়ে যায়। সেটা আমি আর বললাম না, আমি প্রথম বিশ্বাস করতাম না, পরে বিশ্বাস করেছি। আমার খুব জানা শোনা প্রধানমন্ত্রী তো পালাইছে, সাথে 375 জন পার্লামেন্ট মেম্বার পালাইছে। পৃথিবীতে এমন ঘটনা বোধ হয় আর কোথাও ঘটে নাই। আমরা তো বিচার করি না, আমরা চাকরি করি, আমরা আমরা চাকরি করি। আমি কেন তোমাদের মানসিকতা কেন, স্যার এখানে সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের বাইরে আমরা যেতে পারি না, গেলেই অমুক পাশে পাঠাই না, পাঠাইতে পরের দিনও ডাকেছি। পরের দিন যাওয়ার কারণে আমাদের থাকতে হয়েছে এখানে এক রাত, সকালবেলা আমরা নাস্তা মাস্তা করছি এখানে, সিভিল কোর্ট তখন বন্ধ ছিল, কোন জজ সাহেব ছিল না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ছিল। কথা বলতে বলতে বলে, স্যার আপনি তো শুধু আমাদের স্যার না, আপনি তো আমাদের উনি ভাই, আপনার তো সব আইনসমিতির মেম্বার, আপনি আমাদের আইনসমিতি প্রেসিডেন্ট ছিলেন। আমি বললাম তোমরা কিছু বলতে চাই, ওদের যদি আমি একটু ফ্রি করে দেই কিছু বলতে চাই। তখন তারা বললো যে স্যার আমরা তো বিচার করি, আমরা হেরাস করি, এবং এর উদাহরণ দেয় হেরাসমেন্টের একজন জাজ সম্ভবত কিছু বলতে সে বেল দিয়েছে, বেল দেওয়ার কি অপরাধ? মানসিকতা আমাদের মিনিস্ট্রি যা বলতে সুন্দর বেল, আমি বললাম না এটা শোনা যায় না, একদম তার বেল দিতে পারে নাও দিতে পারে, কিন্তু ওই সিন্ডিকেটের কারণে মানে ওখানে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেটটা তো ওইখানে না, এটা মিনিস্ট্রি মন্ত্র সংযুক্ত, এই কারণে এই জাজ গুলারে হ্যারাসমেন্ট করা হয়েছে। হ্যারাসমেন্ট করা হলে তারা কাজ করবে না, এরা বেল দিবে না, এই জন্যই হাইকোর্টে বেলের ভিড়, যাই হোক পাঁচ দিন এন্ট্রি সিকিউরিটি বেলের ভিড়, মানুষ মনে করে এখানে খালি বেল পাবো না। এখন এই অবস্থা যদি থাকে তাহলে বিচারকটা কাজ করবে কেমনে? আপনি দেখেন এই যে একটা কথা বাজারে প্রচলিত বা আমরা সবাই শুনতাম, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি বিল না দেয় বিশ্বাস না করার কোন কারণ নাই। আপনারা যেটা বলতেন বিশ্বাস করতাম না, পরে বিশ্বাস করেছি, কারণ আনিসুল হক সাহেব সিরাজুল হক সাহেবের ছেলে, সিরাজুল হক সাহেবের ভালো ভাইয়া ছিল, ওনার ছেলে এগুলা করবে এটা বিশ্বাস ছিল না। আনসুল সাহেব দেখেন ওনার নৈতিকতা, যেটা সিরাজুল সাহেবের ছিল, উনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন, এরশাদের মামলা করতে গেছেন, উনি বললাম না আমার কোনো দোষ আরোপ করবো, আমি আওয়ামী লীগ ছেড়ে দিলাম, উনি আওয়ামী লীগ ছেড়ে তারপরে এরশাদের উকিল হয়েছে, উনি বলছেন যে আমি লইয়ার আমি পয়সা আমি গেছি কিন্তু আওয়ামী লীগ ছেড়ে গেছে, কিন্তু ওনার সন্তান এইভাবে সব ডুবাবে এটা বিশ্বাসযোগ্য ছিল না। যাই হোক আমাদের দুর্ভাগ্য, এটা তার দোষ না, দোষ হইল এটা বুঝে দুজনে এটা বুঝে আপা আপা নেত্রীরা বলতো এটা বুঝে দোষ থাকলে তো সবই নিচে, কারণ আমি দেখছি যে বিভিন্ন মন্ত্রীরা এটা বক্তৃতা দিতেন নিজের দায়িত্ব কিছু না, সব জননেত্রী সব মাননীয় প্রধানমন্ত্রী নিজে গিরি বলছে যে উনি যে কেন বেতন নিত এই প্রজাতন্ত্রের উনি জানে না, সব প্রধানমন্ত্রীর দোষ হয়েছেও তাই, যে প্রধান মাত্র এইটাকে মসজিদের ইমাম পালায় এটা এখন তো দূষিত হয়েছিল আমাদের পরিবেশ পরিস্থিতি। যাই হোক আমরা আশা করি যে আমাদের এই পরিবেশ পরিস্থিতি আমরা উন্নত করতে পারবো। কাউকে রিভোট করতে হলে ওই আগের আইন থাকে, অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে থাকে, কিন্তু গভর্নমেন্ট এটা রিভিউ পিটিশন করে দাখিল করে।
এটা রিভিউ কমিশন দাখিল করে রেখেছেন, এখন এইটা রিভিউ কমিশন শেষ হয় না, এদের ব্যাপারে কোন সিদ্ধান্ত হয় না। আমি আশা করব, আমি আশা করব এই রিভিউ কমিশনটা অচিরেই ডিসপোজাল হোক, ডিসপোজাল হলে হয় হবে এইভাবে, কিন্তু যাদের ওরা দোষী কি নির্দোষ তাদের তো প্রমাণ করার সুযোগ দিতে হবে, আর তারা যদি দোষী হয় তাদের তোমার দেওয়া ভালো, আর নির্দোষ হলে তাদের কাজ করতে দেওয়া হোক, ওরা কাজ না করলে ওদের সার্ভিস থেকে এদেশের মানুষ বঞ্চিত হচ্ছে। সুতরাং আমি বলবো যে ওই আমার দৃষ্টিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা ছিল ওইটাই থাকা উচিত, ওইটা পার্লামেন্টে দেওয়া আমাদের দেশের পক্ষে উচিত নয়। তারপরে আসেন এই যে আমাদের জুডিশিয়ারিতে যে অব্যবস্থাপনা, আমি বিগত অনেক বছর দেখেছি যে সুপ্রিম কোর্টে দেখা যায় খালি বেঞ্চ ম্যাটার অনেক জিনিসকে, হাইকোর্ট ডিভিশনে দেখা যায় খালি ক্রিমিনাল মিসকেস ভর্তি, হাইকোর্ট ডিভিশন আর কিছু শুনতে পারে না, কিসের মিসকেসে কি জন্য বেঞ্চের জন্য বেঞ্চ দেওয়ার জন্য মিনিস্টার যথেষ্ট, বা আমরা যেটা দেখেছি আমাদের প্রথম জীবনে সেভেন জাজ ইজ এনাফ, হাইকোর্টে বেঞ্চ ম্যাটার খুব কমই আসত, এখন দেখা যায় যে নিচের জজ গুলা নিচের কোর্ট গুলা সেভেন জাজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরা জন্য বেঞ্চ দেওয়া ভুলে গেছে। কেন ভুলে গেছে এর কারণ আছে, আমি এটা উদাহরণ দিতে চাই, এখানে কিছু মজার কথাও আছে। আমি আমার এক বন্ধু সুনাম মজবারের প্রেসিডেন্ট ছিল, আমার বাল্য বন্ধু, দুজন চিন্তা করলাম যে কলকাতা যাব, পরামর্শ করলাম যে আমরা বন্ধন এক্সপ্রেস ট্রেন খুলনা টু কলকাতা নতুন ঘুরতে উঠে যাব, আমরা ওই ঢাকা থেকে রাস্তা যাব খুলনায়, আর সকালবেলা খুলনা থেকে বন্ধনে চলে যাব। যথারীতি দুজন গেছি খুলনায়, সিজিএম স্যারকে একটা খবর দেওয়া হয়েছে আমাদের জন্য সবাই ভালো দুইটা সিট বন্ধনে রাখে, আর বন্ধন হারিয়ে যায় তো ওই ট্রেন থেকে নামছি খুলনায়, বেতন নেন, গাড়ি ঘোড়া সব বুক করেন, বাড়ি মেডিকেল ফেসিলিটি এভরিথিং, সেটা একজন রেগুলার দাম, ওনারা এখনো দোষায় আইনত, কিন্তু ওনাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না কেন, ওনাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে, অভিযোগ যদি থেকে থাকে এটা অ্যাকশন নেওয়া উচিত, আইডা তাদেরকে বলা উচিত যে না অভিযোগ এটা ভিত্তিহীন, অথবা বলা উচিত যে না অভিযোগটা সত্যি, সুতরাং আপনারা যান এখন অভিযোগ তদন্ত করবে না, আবার এদেরকে বসিয়ে বসিয়ে বেতন দেবে, আর এরা কাজ করবে না, এরা কোনো সার্ভিস দিতে পারছে না, এটা তাদের দোষ নাই, এই অবস্থা তো থাকা উচিত না। এই অবস্থাটা কেন হয়েছে, এটা হওয়ার কারণ হল আমাদের যে পদত্যাগকারী সরকারের ইগো, আর সাথে সাথে আমাদের সুপ্রিম কোর্টের জজ সাহেবরা ওনাদের এটা এই কি বলবো সাবসার্ভিয়েন্ট মেন্টালিটি, ইগোটা হচ্ছে এই যে জাজ রিমুভ করবে ফ্রম এন ইনকোয়ারি আফটার এন ইনকোয়ারি বাই দি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। হ্যাঁ, আমাদের পার্লামেন্টের যে অবস্থা, আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি নিজেও কদিন পার্লামেন্ট মেম্বার ছিলাম, ওনারা কয়জন আইন লেখাপড়া করে আমার সন্দেহ আছে, সপ্তাহের ব্যবসাদের ব্যবসাবাদী নিয়ে ব্যস্ত, আমার মনে হয় পার্লামেন্টের মেম্বার এই জন্যই বোধহয় হয় সব নিজের সম্পদের কলমের বৃদ্ধির জন্য। যাই হোক, এই 16th অ্যামেন্ডমেন্টটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিল, যেজন্য আমরা যেটা বুঝি বা শুনি জাস্টিস সিনহার উপরে এই অবিচার বা অত্যাচার, একটা দেশের চিফ জাস্টিস পুয়েবার হিমে বি সে খারাপ হইতে পারে ভালো হইতে পারে, তাকে এইভাবে বিদায় করা উচিত না, তাকেও রিমুভ করার বিধান ছিল, তাকে আইনত বিধান রিমুভ না করে তাকে দস্তুর মতো হুমকি দিয়ে তাকে বেজ্জত করে পিস্তল দেখিয়ে গান পয়েন্টে বিদায় করে দেওয়া হলো, তাকে বাধ্য করা হলো দেশ ছাড়তে। এই যেখানে অবস্থা এখানে আপনি সুষ্ঠু বিচার ব্যবস্থা আশা করাই তো
উমরা। যাই হোক, আমি